এই দেখো মা এখন মোচা ছাড়াচ্ছে আজকে মোচার ঘন্ট বানাবে মোচার তো কোনো সবজি বা ঘন্ট আমি বানাতে পারি না কারণ মোচা ছাড়াতেই পারি না তো আমার খুব ফেভারিট মোচা মা দেখো মোচা ছাড়াচ্ছে বাবাকে দিয়ে আনিয়েছে এখন বাকি আছে অনেকটা নাকি বেশিরভাগটাই হয়ে গেছে এই একটুখানি আছে আচ্ছা 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 তো অনেকটাই ছাড়ি নিয়েছে আমি উপরে ঘরে ছিলাম তাই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল আর ততক্ষণ মা ছাড়িয়ে নিয়েছে দেখলাম যাই হোক আমি এই মোচা ছাড়াতে পারি না দেখেই আমি খেতে পারি না আর সেই কারণে মাকে এসে বললাম যে মোচার সবজি বা মোচার ঘন্ট যাই হোক একটা করো এই দেখো আজকে ব্রেকফাস্টে কেনা টিফিন কচুরি সন্দেশ আছে আর এদিকে দেখো সবজি রয়েছে ঠিক আছে আজকে মায়ের আজকে একটু সময় নেই দেখে আজকে বানাইনি সে কারণে বাবা কিনে আনলো আর এই সন্দেশটা আমার খুব ফেভারিট তো বাবা সেটা নিয়ে এসেছে এই শঙ্খ সন্দেশটা হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর আজকে সকালবেলাতে দেখতেই পেলে মা মোচা ছাড়াচ্ছিল মাকে অনেকদিন ধরে বলছিলাম যে মোচা খাবো তো মোচার সবজি বা ঘন্ট করতে আমি পারি কিন্তু মোচা ছাড়াতে পারি না দেখে আমি ওরে সবজি বানাতে পারি না আর রাজ তো দুপুরবেলাতে মানে অফিসে যেদিন যায় দুপুরবেলাতে তো বাইরে লাঞ্চ করে তো তখন ও বাইরে যাই খায় না কেন তার সাথে মোচা টোচা দেয় মাঝে মধ্যে মোচা থোর এগুলো ওর খাওয়া হয়ে যায় কিন্তু আমারই খাওয়া হয় না তো মাকে বলেছিলাম যে আমি যখন আসবো তোমার ওখানে তাহলে তুমি মোচা বানিয়ে দিও মোচা বা থোর যাই হোক একটা কিছু করে দিও তো বাবা গতকালকে মোচা এনেছে মা সকালবেলাতে ছাড়িয়ে নিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার আজকে ব্রেকফাস্ট কেনা টিফিন হয়েছে ঠিক আছে কারণ মায়ের আজকে সময় নেই দেখে মা ওই মোচা ছাড়াতে সময় চলে গেল সেই কারণে মা বললো যে তাহলে কিনেই নিয়ে আসো বাবা কিনে নিয়ে এলো তো কচুরি খেয়ে নিয়েছি আর সকালবেলাতে তো ঘুম থেকে উঠে চাটা খেয়েছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখন বসে বসে আমি নিউজ পেপার পড়ছিলাম তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই আর মা এখন স্নান করতে গেছে উপরের ঘরে আর পুজো টুজো দিয়ে নেবে তারপরে রান্না করবে আর বাবা একটু বাইরে গেছে বাবার দাঁতে একটু সমস্যা হয়েছে তো সেই কারণে ডাক্তারখানায় গেছে আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো তোমরা আর চলো বারান্দায় যাই বারান্দা থেকে তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই এ দেখো বারান্দায় চলে এসেছি বারান্দা থেকে এখান থেকে বাইরে কোনো ভালো দৃশ্য নেই এই বাড়িঘর রয়েছে এখানে গাছপালা একটু রয়েছে ছাদে উঠলে তাও ভালো করে গাছপালা দেখানো যাবে কিন্তু এখন তো অনেকটা এই রোদ উঠে গেছে এখন ছাদে যাওয়া সম্ভব নয় ওই একেবারে সকালবেলাতে তা না হলে বিকেলের দিক করে ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো গাছপালাগুলো ঠিক আছে আর এখান থেকে বাইরের কিছুই ভালো দৃশ্য তোমাদের দেখাতে পারবো না ঘরে ঢুকে যাচ্ছি পর্দায় লেগে ক্যামেরাটা নড়ে গেল আর পাশে বাড়িতে কাজ হচ্ছে তো তো এখান থেকে সবাই যাতায়াত করছে আমাকে দেখবে এইভাবে ব্লগ করতে আমার একটু লজ্জাও লাগে সেই কারণে আমি আর বাইরে কিছুক্ষণ না দাঁড়ালাম না নাহলে তো দাঁড়ানোর ইচ্ছে ছিল চলে এলাম ঘরে আর তোমাদের কাছে একান্ত অনুরোধ সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখো রান্না বান্নাগুলো শেয়ার করব তো সব রান্না নয় মোচা রান্নার মা যখন করবে মোচা ঘন্ট করবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব বাকি জিনিসগুলো আর শেয়ার করছি না ডাল করবে ভাজা করবে আর কিছু করবে আরও কিছু সবজি রয়েছে ফ্রিজে করা আছে গতকালকে তো সেগুলোও গরম করবে ওগুলো অত আমি শেয়ার করছি না শুধু মোচার ঘন্টটাই শেয়ার করব ঠিক আছে তোমরা এখন দেখতেই পাচ্ছ মা পুজো করছে তো মায়ের ডিস্টার্ব হবে তো সেই কারণে আমি ঠাকুর ঘরের ভিতরে গেলাম না ঠাকুর ঘরের বাইরে থেকেই একটা ছোট্ট করে ভিডিও শুট করে নিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার পর মা নিচে নেমে চলে এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ মা এখন তুলসী বেদী ভালো করে ধুয়ে পরিষ্কার করছে মা প্রতিদিনই তুলসী বেদী ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয় তারপরে তুলসী দেবীর পুজো করে
মায়ের এখন পূজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মা এখন প্রণাম করছে। আর আমি কিন্তু মাকে ডিস্টার্ব করিনি পূজো করার সময়, আমি দূর থেকেই ভিডিওটা শুট করছি। এই দেখো এখন প্রসাদ নিয়ে বসে পড়লাম, এবার প্রসাদ খাবো, তারপরে উপরে ঘরে যাব। মায়ের পুজো দেওয়া হয়েছে, মা একবার রান্না করবে। আমরা সবাই প্রসাদ খাচ্ছি, আমিও খাচ্ছি, এদিকে বাবাও খাচ্ছে, মাও প্রসাদ খাবে, তারপর রান্নাঘরে যাবে। আর মা যখন মোচার ঘন্ট করবে তখন গিয়ে আমি ভিডিও শ্যুট করব। আর তার আগে অন্যান্য রান্নাগুলো আর শেয়ার করছি না তোমাদের সাথে, ঠিক আছে? এখন মা মোচার ঘন্ট রান্না করছে। তো তোমরা প্রথমেই দেখতে পেলে আলুটা ভালো করে ভেজে নিল, আর তেলে অল্প একটুখানি ঘি দিয়ে দিল। আর এখন দেখো কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছে, আর এরপরে ফোড়ন দেবে। আর ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছে, ঠিক আছে? আর এই রান্নাতে মা গোবিন্দভোগ চাল ব্যবহার করছে। গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিল, তো এখন সেই চালটাই ভালো করে কড়াইয়ে নেড়ে নিচ্ছে। তোমরা এই রান্নাটা দেখতে থাকো, মা এই রান্নাটা ভীষণ সুন্দর করে, একেবারে পোলাওয়ের মতো খেতে লাগে। আমি পাশে দাঁড়িয়ে ভিডিও শুট করছি, আর খুব সুন্দর পোলাওয়ের মতোই গন্ধ আসছে। আর এই রান্নাটা হয়ে গেলে একেবারে শেষের দিকে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবে। আমি তো ভয়েস পরে দিচ্ছি, আর এই রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদের বললাম না পোলাওয়ের মতো গন্ধ আসছে, সত্যি কথা একেবারে পোলাওয়ের মতো খেতে লাগছিল। এই দেখো বন্ধুরা ছাদে চলে এলাম, আর ছাদে আজকে ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া হয়েছে। আর এখানে তো গরম পড়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, আর এখানে সর্দি হয়েছে তো সে কারণে হাঁপিয়ে গেছি। আর এই ব্ল্যাঙ্কেটটা এখন গুছিয়ে রেখে দেবে, এখনও কিন্তু ভালো করে ওয়াশ করে তুলে দেবে না, বাইচান্স যদি আবার ঠান্ডা পড়ে, সে কারণে রোদে দিয়ে জাস্ট খালি গুছিয়ে রেখে দেবে, তো সেই কারণে রোদে দিয়েছে। আর আমি এখানে আসার পর এই ব্ল্যাঙ্কেটটা আমি ইউজ করছিলাম, আর বললাম যে এই ব্ল্যাঙ্কেটটা আর ইউজ করা যাবে না, কারণ খুবই গরম পড়ে গেছে আর রাত্রেবেলাতে গরম লাগে, আর বেশিক্ষণ এই রোদে দাঁড়ানোও যায় না, এত গরম পড়ে গেছে। ঘরে যাই। এই দেখো একজন হরেকমাল বিক্রেতা এ গলিতে প্রতিদিন আসে, আর আমি উপর থেকে যখন ভিডিও শ্যুট করছিলাম আমাকে দেখে সঙ্গে সঙ্গে ভ্যানটাকে ঘুরালো। আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার দিকে তাকিয়ে দেখতে দেখতেই চলে গেল, আর সেই যে গেল। আমি তিন দিন পর এডিটিং করছি, এই তিন দিনের মধ্যে এই গলিতে আর আসেইনি। আমার মনে হয় আমার হাতে যেহেতু ক্যামেরা দেখেছে তো সেই কারণে হয়তো কিছু একটা মনে হয়েছে, বা একটু হয়তো ভয় হয়েছে, তো সেই কারণে আর এই গলিতে আসছে না। বন্ধুরা ছাদে উঠে গেছি, এবার হাঁটাচলা করব, মা অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে। আর এখানে একটা সুবিধা কি বলো তো, ছাদে উঠে বেশ অনেকক্ষণ হাঁটা যায়। আর আমরা যেখানে থাকি রামপুরহাটে ওই বিল্ডিংয়েও ছাদে হাঁটা যায়, কিন্তু ওই ছাদে গিয়ে একলা একলা হাঁটতে আর ভালো লাগে না। যেদিনকে রাজে ছুটি থাকে সেদিন গিয়ে দুজনে হাঁটি, কিংবা যেদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে সেদিনও কেউ গিয়ে ছাদে হাঁটাচলা করা যায়। আর একলা গিয়ে হাঁটতে একেবারে আমার ভালো লাগে না, সে কারণে ঘরের মধ্যেই যে যতটুকু পারি ওই হাঁটাচলা করি। আর এখানে এসে তো ভালোই হচ্ছে, মাও হাঁটে, আমি হাঁটি, বাবা কিছুক্ষণ আগে হাঁটাচলা করলো চলে গেল নিচে, আর আমি আর মা এখন হাঁটবো। তো ব্লগটা তো সারাদিনে অনেকটাই বড় হয়ে গেছে, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে দুপুরে তো মোচার ঘন্ট খেয়েছি, হেভি হয়েছে, পুরো পোলাওয়ের মতো খেতে লাগছিল, তো দারুণ লেগেছে আজকে, তো ওটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? এবার হেঁটে নিই, আর ব্লগটা এখানে শেষ করছি। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা এখানে শেষ করছি, তোমরা নিজেদের কেয়ার নিও, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। আজকে আসছি, টাটা, বাই বাই।